কাচ্চি ভাই সুলতান ডাইন পোর্ট ড্যান্ডি KFC পিজা বার একে একে দেশ বিদেশের জনপ্রিয় রেস্টুরেন্টগুলো চলে আসছে নারায়ণগঞ্জে। শহরের প্রাণকেন্দ্র চাষারায় অবস্থিত শহীদ মিনারের পেছনে ভাষাসৈনিক সড়কে রেস্টুরেন্টগুলো শাখা খুলে বসেছে। জনপ্রিয় এসব রেস্টুরেন্টের খাবার খেতে নারায়ণগঞ্জবাসীকে এখন আর রাজধানী ঢাকায় ছুটতে হবে না। ইতিহাস ঐতিহ্যে ভরা নারায়ণগঞ্জ রাজধানী ঢাকার সবচেয়ে কাছের শহর। অর্থবিত্তের দিক থেকেও দেশের শীর্ষ ধনী ছোট্ট এই জেলাটি, কিন্তু এক বছর আগেও দেশ বিদেশের জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর শাখা নারায়ণগঞ্জে ছিল না। ফলে এসব রেস্টুরেন্টের খাবার খেতে হলে নারায়ণগঞ্জবাসীকে ছুটতে হতো ঢাকায়। কিন্তু মাত্র এক বছরের মাথায় জনপ্রিয় সব রেস্টুরেন্ট চলে এসেছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে প্রথম যাত্রা শুরু করেছে ঢাকার জনপ্রিয় রেস্টুরেন্ট কাচ্চি ভাই। দেশ বিদেশের মুখরোচক খাবারের বাহার নিয়ে এরপর আসে আরেক জনপ্রিয় রেস্টুরেন্ট পোর্ট ড্যান্ডি। এরপর আসে বিশ্বব্যাপী সমাদৃত ফাস্টফুড আইটেম বিক্রয়কারী KFC। এরপর শাখা খুলেছে পিৎজা বার্গ। এই তালিকায় সর্বশেষ সংযোজন করতে চলে এসেছে কাচ্চি বিক্রির জন্য দেশব্যাপী জনপ্রিয় সুলতান্স ডাইন। নারায়ণগঞ্জের মানুষ বরাবরই ভোজনরসিক। সেই ভোজনরসিক মানুষের জন্য জনপ্রিয় এসব রেস্টুরেন্ট স্বপ্ন মনে হতে পারে, কিন্তু নারায়ণগঞ্জের স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য এগুলো দুঃস্বপ্নের থেকে কম নয়, কারণ রেস্টুরেন্টগুলো তাদের ব্যবসায় ভাগ বসাবে।